আমাদের জীবনে দুটি কথা বা শব্দ অবশ্যই মেনে চলা উচিত, প্রার্থনা আর একটা চেষ্টা। তো বন্ধু, আপনারা প্রার্থনা এমনভাবে করুন যেন সব কিছু ভগবানের হাতে রয়েছে, আর চেষ্টা আপনারা এমনভাবে করুন যেন সব কিছু আপনার হাতে আছে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে রাজ্য পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কয় প্রকাশিত হবে, তো এবছর কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো আজকে আমরা এই ভিডিওতে এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকে আমরা যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, তো আপনারা 10ই সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকা জিজ্ঞাসা পেজে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা, আপনারা 10ই সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকা মার্কেট থেকে সংগ্রহ করে বিস্তারিত সম্পূর্ণ তথ্য দেখে নেবেন। তো আশা করি আপনারা সকলে জানেন যে কর্মসংস্থান পত্রিকা প্রায় প্রত্যেক সপ্তাহে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, ঠিক আছে? তো সেই মতো এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা ছিল ডব্লিউপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। তো এটা আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে প্রশ্নটি করা হয়েছিল। তো প্রশ্নের উত্তরে কর্মসংস্থান পত্রিকা কী দিয়েছেন, তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত। তো যেটা আপনাদের প্রশ্নের উত্তরে বলেছেন কর্মসংস্থান পত্রিকা, পশ্চিমবঙ্গের পুলিশে গতবারের কনস্টেবল পদে বর্তমানে ইন্টারভিউ চলছে, আর সাব ইন্সপেক্টর পদে আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিত করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। মেন পরীক্ষা হয়েছে, এই দুই পরীক্ষার ফল বেরোনোর পর নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে, তবে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আগে বেরোবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এইটুকুই ইনফরমেশন কর্মসংস্থান পত্রিকা উত্তরে দিয়েছেন, ঠিক আছে? তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণভাবে বলা রয়েছে যে এই দুই পরীক্ষার ফল, যেটা আপনাদের কনস্টেবল এবং এসআই যেটা আপনাদের রয়েছে, তো এই দুইটি পরীক্ষার ফল বেরোনোর পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে, তো তবে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আগে বেরোবে। তো বন্ধুরা, এবছর যেটা আপনাদের এই বছর তো বেশি সময় নেই, কয়েক মাসের ভিতরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি প্রায় 8 থেকে 9 হাজার ভ্যাকেন্সি আসবে, তো মেল ফিমেল উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এর আগের পরীক্ষা খারাপ গেছে, ঠিক আছে, খারাপ হয়েছে, যারা পাস করতে পারেননি, তো একদম বন্ধুরা টেনশন নেবেন না। তো নেক্সট ডে আরও বিজ্ঞপ্তি আসছে, নতুন বিজ্ঞপ্তি আসছে, তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো এবার মোটামুটি একটা হিউজ ভ্যাকেন্সি আসবে, 8 থেকে 9 হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে, তো মেল ফিমেল আপনারা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা এখনই প্রিপারেশন নিতে থাকুন, তো বেশি সময় নেই হাতে। আর যেটা আপনার কলকাতা পুলিশ কনস্টেবলে, তো পিলি এক্সামিনেশন, তো পিলি এক্সামিনেশনও সামনে, ঠিক আছে, বেশি সময় নেই হাতে, আশা করি খুব শীঘ্রই হতে চলেছে, ঠিক আছে? পুজোর পরেই কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষা হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা প্রিপারেশন নিতে থাকুন, সামনে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। আশা করি আপনারা সকলে জানেন যে পুলিশ কনস্টেবলে, তো পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 27 থেকে 30 বছর বাড়ানো হয়েছে বয়সে, ঠিক আছে? তো যেটা আপনাদের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে, তো এটা কিন্তু বাড়ানো হয়নি। তো যেটা আপনাদের বয়স আছে, তো সেই হিসাবে বর্তমানে রয়েছে, ওটা ওই বিষয়ে কিন্তু কোনোরকম আমাদের রাজ্য সরকার কোনো কিছু ঘোষণা করেনি। তো কনস্টেবল পদের ক্ষেত্রে তো 27 থেকে 30 বাড়ানো হয়েছে, তো এটা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি।